বলছি ডেকে আসলেন ওইদিকে শ্রেবে দিয়ে খেলা দারুণ জমে যায় বাহ দারুণ খেতে বড়দিনের কেক লুচি আলুর দম কি কি আছে গো পরিবারের সকলের শরীর স্বাস্থ্য যেন খুব ভালো থাকে। অন দিস নোট আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসে গেছি। কাজরি আজকে অ্যাকচুয়ালি একটু রেস্ট নিচ্ছে, দুপুরবেলার দিকে ইচ্ছে করলো শ্রীকান্ত আর আমি একটু বেরোই। আমাদের মাঝে মাঝে যেরকম ফুড এক্সপিডিশনগুলো হয় তো সেরকমই আজকে ব্লগটা। কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদেরকে করবো, ভিডিওটা দেখার আগে আমাদের যে নতুন চ্যানেল আছে শেয়ারিং উইথ রাহুল, সেটাতে গতকাল একটা মহাভারত নিয়ে ব্লগ এসেছে, অনেকেরই ভালো লেগেছে। আপনারাও যদি সেটা দেখতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ারিং উইথ রাহুলের লিঙ্কটা দেওয়া থাকবে, অতি অবশ্যই যান ভিডিওটা দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যাওয়া যাক, অনেকদিন পরে বেরোচ্ছি শ্রীকান্ত আর আমি, তারপর দেখি আজকে মোটামুটি একটু সময় আছে হাতে। আচ্ছা তো আজকে আমরা বেরোলাম, আমাদের ব্যাপারটা হচ্ছে বিবাদীবাগার ডালহাউসির সাইডে। শ্রীকান্ত আর আমি অনেকবার প্রচুর রাস্তার উপরে ফুটপাথের উপরে প্রচুর ভালো ভালো ভাতের হোটেল দেখেছি, খাবারের দোকান দেখেছি, শুধু ভাত না ভাত ছাড়াও আরও প্রচুর আইটেম ওখানে বিক্রি হয় ওরকম দেখেছি। আজকে ভাবলাম ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, ঘুরে আসি এবং কী কী অপশান আছে একটু দেখা যাক। আর বিবাদীবাগার ডালহাউসির ফুড জয়েন্ট নিয়ে তো প্রচুর ব্লগ আছেই, সুব্রতারও অনেক ভালো ভালো ব্লগ আছে, আমি সুব্রতার ব্লগও অনেক দেখেছি এবং দেখে সত্যি কথা ইচ্ছা করলো আজকে একটু ঘুরে আসি ওই দিকটা থেকে, খেয়ে আসি কিছু। দুজনে বেরিয়ে পড়লাম, দেখা যাক মোটামুটি ডালহাউসি সাইডে কিন্তু অনেক খাবারের দোকান আছে, প্রচুর আছে, প্রচুর আছে। ডালহাউসি তো অফিস পাড়া, অফিস পাড়া, উপরন্তু ওখানে সবচেয়ে যেটা ভালো লাগে ওখানে রানিং খাবার, একদমই রানিং, ওখানে দিনের খাবার দিনের দিন শেষ হয়, একদম মানে প্রচুর লোক আপ ডাউন করে তো হাওড়ার উপাস থেকে এদিক থেকে অফিস স্টুডেন্ট। এখানে ব্যাপারটা হচ্ছে শ্রীকান্ত একটু চাপতে আগে থেকে যে গাড়ি রাখা নিয়ে, তো সেটাও খুব লজিক্যাল একটা ব্যাপার যে যে ডালহাউসির ওই সাইডে গাড়ি রাখাটা নর্মাল উইকডেজে তো প্রচণ্ড চাপ হয়ে যায়, সেই জন্য শ্রীকান্ত বলছে আগের থেকে কোনো জায়গা বলিস না, আমরা যাই আগে গিয়ে দেখি। তো মোট কথা আজকে বিবাদীবাগ ডালহাউসির সাইডে যাচ্ছি, এই দিকটায় চোখটা মানে জাস্ট দেখে যায় আজকে কোনো কিছু আছে কিনা। নাকতলা মিনি, এই মিনিটা বিখ্যাত বাজে চালানোর জন্য, ছোটোবেলার থেকে দেখে আসছি, এত র্যাশ ড্রাইভিং করতো নাকতলা মিনি, আমাদের এই লাইনে খুব বিখ্যাত ছিল। মানে টাউন হলের এখানে গাড়ির যে বিভৎস লাইন, এগুলো কিন্তু পুরো ঐতিহাসিক জায়গা, সব লাইন দিয়ে ভাতের দোকান খাবারের দোকান এগুলো সব, এখন লাঞ্চ টাইম না সেই জন্য ভিড়। এদিক দিয়ে ঢোকা যাবে এই হাইকোর্টের, এখানে এখানে গাড়ি রাখার প্রচণ্ড চাপ, নেহাত শ্রীকান্ত এখানে আগে এসছে বলে রাস্তাগুলো সেখানে দেখিস ভাই গাড়ি ভেঙে টেঙে দিস না আর। হ্যাঁ এখানে খাবারের দোকানগুলো ভালো, মানে রেগুলার লাইফে রোজকার জীবনে লোকজন অনেক খায় এখানে, তো খাবার এখানে ভালো থাকবে, ফ্রেশ থাকবে, নিজাম প্যালেস তো রবীন্দ্র সদন, তার এখানে একটা অফিস আছে, নিজাম প্যালেস আর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অফিস আছে, তখন গাড়ি চালাতাম এখানে আসতাম। প্যাশনেট লাগে, ভালো লাগে যে আমাদের শহরে এরকম জায়গা রয়েছে, তা আমাদের শহরের জায়গাগুলো তো আমাদেরকে এক্সপ্লোর করতেই হবে। আমি সত্যি কথা বলতে গেলে হাইকোর্ট এলাকায় আগে এসেছি সকালের দিকে, ভোরবেলায় এসেছি। এটা চট করে মেট্রোয় চলে আসা ভালো, একদিকে ফোন করে করে যাচ্ছে দেখতে পদিতে জায়গা কেন। তো ফাইনালি ফ্লোটেলের সামনে এখানে একটা গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে গেছি, দাদাকে অনেক ধন্যবাদ, দাদা হট করে রাস্তার মধ্যে এসে বললেন গাড়ি রাখবে। আবার শ্রীকান্ত কোথায় গেল বাবা, ওই তো আরে এদিকে। তো বেসিক্যালি আমরা নেমেছি, আমরা এই চত্বরটা আগে একটু হেঁটে দেখবো, হেঁটে দেখে ফেকে নিয়ে, হ্যাঁ মেট ক্যাফে হল, এটা এটা খাবার জায়গা না কোনো,
না না এটা হলটার কথা আছে এত সুন্দর সুন্দর জিনিস আছে না কাজড়ি আজকে রেস্টে পুরো আমরাই এসে গেছি বললো তোরাই যা ঠিক আছে কেক বড়দিনের কেক লুচি আলুর দম উফ খাবারের শেষ নেই মানে কলকাতা শহর হচ্ছে খাবারের জায়গা 20 টাকা থেকে শুরু করে সব ধরনের খাবার পায় মানে সব ধরনের মানুষের জন্য কলকাতা শহরে জায়গা রয়েছে এটা অন্য কোনো রাজ্যে কিন্তু হয় না বলছি ডেকাস লেন ওইদিকে হ্যাঁ ওইদিকেই চল অনেকটা বেল না এগুলো বেল কত শত মানুষের দৈনন্দিন জীবনের খাদ্যের যোগান দিয়ে আসছে এইসব জায়গা সেটাই তো সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার এর থেকে বেশি ইন্টারেস্টিং আর কি হতে পারে জিপি অফ দিয়ে এসে গেছি আমরা বসন্ত কেবিন এখানে হবে কেন মিষ্টির এখানে প্রচুর অপশন এটা কি বাবা এত কিছু খাবার রুটি রুটি পাওয়া যায় না এখানে রুটি না ভাত কোথাও পাওয়া যাচ্ছে না অনেকদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে না পেপসির চপচমিন কাবাব রোল ভিড়ভাট্টা গন্ডগোল বাট বাড়িতে নাথিং লেক মাছের ঝোল ও আন্দোলন চলছে আন্দোলন এখানে খেয়ে নি খিদে পেয়েছে প্রচন্ড এত ঘুরে টুরে পুরো কোট চত্বর পুরো ঘুরে নিয়েছি প্রায় বাহ আমাদের সুন্দর একটা বসার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে এখানে বসবো তো মানে মোটামুটি পুরো কোট চত্বর পুরো ঘুরে এখানে এসে এবার মাংস ভাত খাবো দাদা আপনার দোকানের নাম কি মুন্না হোটেলে এসেছি এটা কি আছে বাঁধাকপি সবজি এটা কি আলু সিম ভাজা আলু আর সিম ভাজা করলা ভাজা করলা ভাজা স্পেশাল চাটনি স্পেশাল চাটনি আচ্ছা ধনিয়া টক চাটনি আটটা চাটনি সেটা সব থেকে ভালো লাগে যে এখানে খাবারে প্রচুর অপশান প্রচুর প্রচুর বাঁধাকপির তরকারি এটা হচ্ছে আলু সিম ভাজা অরড় ডাল উচ্ছে ভাজা এখানে হচ্ছে আলু মাখা মতন একটু ধনে পাতার চাটনি আর এই স্পেশাল চাটনি পুরো গরম ভাত ধোঁয়া উঠছে ডালটা হচ্ছে অরড় ডাল বললো যা বাঁধাকপি একটু ডালটা আগে নিয়ে নিই বাঁধাকপির তরকারি রোজকার মতন চলে হালকা খাবার চিকেন নট ব্যাড ফাঁকা জায়গা হলে একটু মাছি তো উঠবেই হলদিয়া চাপ নিয়ে লাভ নাই লঙ্কা দেবেন ফুড ইজ রিয়েলি গ্রেট হালকাই তো ভালো হালকাই ভালো তারপরে হজম হয়ে যায় আলু চোখা সাধারণত কোনো জায়গায় চটকে দেয়নি খুব কম জায়গা ফুলটা তো দেখে তো মনে হচ্ছে বেশ ঘন আছে আর কি
আমাদের একটু খারাপ না মোটামুটি রোজ খায় তো লোকজন সেই জন্য একটু হালকা বানানোই ভালো হ্যাঁ সেটাই বলছি হালকা বানালে তাড়াতাড়ি হজমও হয়ে যায় সেটাই আর বানিয়ে ফেলে জানি বেদ আনন্দ আলু মাথাটা যেটা দিয়েছে ওখানে মটর আছে মাংসটাতে শুধু একটু রসুনের গন্ধটা একটু বেশি লাগছে বাকি সব ঠিকই আছে দাদা একটা পাঁপড় হবে পাঁপড় দিয়ে একটু মুচমুচে ব্যাপারটা দিয়ে খাওয়াটা ভালো জমবে ধন্যবাদ সেখান থেকে একটু ভাত নেবে আর আমি একটু পাঁপড় নিলাম তারপর স্যালাড চাটনি মাংস চিকেন কাঁচা লঙ্কা সবকিছু নিয়ে হচ্ছে 90 টাকা আমি এখানে একটা কথাই বলতে পারি যে আমাদের শহর বলেই সম্ভব 90 টাকা আমি যে মাংসটা এখানে খাচ্ছি ভালো ভালো জায়গাকে হার মানিয়ে দেয় ঠিক আছে সেম টাইম আপনাকে মাথায় রাখতে হবে সেটা 90 টাকা 90 ভাজা না পুরানো ভাজা না বেশ তেলে ভাজা আচ্ছা আমার সামনে এখানে দাদা রয়েছে নীলাম্বর রায়দা দাদা হচ্ছে চা শুধু লেবু চা লেবু চা আচ্ছা তো দাদা বললেন যে দাদারটা একটু বলে দিতে আমি দাদারটা একটু বলে দিচ্ছি আর এই দাদারও লোকেশনটা একটু দিয়ে দেবো আপনারা যদি হাইকোর্ট এলাকায় আসেন তাহলে প্লিজ দাদার থেকে একটু খেয়ে যাবেন চা নীলাম্বর দার চা আমি তো খেয়ে দেখবই দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে খুব ভালো হয়েছে এখানে তো মিষ্টি দেখলাম না রাস্তায় লাইন দিয়ে আসে এটাই তো সেন্ট জনস চার্চটা ওই যে দেখলাম আগের দিন সামনে হচ্ছে ব্যাংশাল কোর্ট আমাদের পেছনে হচ্ছে হাইকোর্ট এই দুটো জায়গার মাঝখানে এই রাস্তাটার নাম হচ্ছে চার্চ লেন আর যেখানে আমরা খেলাম সেটা হচ্ছে 3 নম্বর চার্চ লেন এবং এটা বললে আপনারা কোনো লোকেশান বুঝবেন না আমি জানি আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু জায়গাটা লোকেশান দিয়ে দেবো এখন আমরা যাচ্ছি মিষ্টি খাবো কারণ একটু আগে অনেকগুলো মিষ্টির দোকানের সামনে দিয়ে এসেছি ভালো ভালো মিষ্টি দেখেছি দেখে খুব লোভ লেগে গেছে আর মিষ্টিটা না খেলে হবে না যদি আমি মিষ্টির অতটা বেশি ফ্যান নই কিন্তু দেখে এত ভালো লেগেছে মিষ্টি ছাড়া কি কোনো জিনিস দেখে ইচ্ছে করছে খেতে ফল আছে ফল খাবো ওই তো ফল আর মিষ্টি হয়ে গেল আর কি ও বসিরহাট থেকে আসছেন আচ্ছা মাখা সন্দেশ নাকি পাটালিগুড় আছে ও পাটালিগুড় সাদা সন্দেশের মতো ভুল পাবেন দেখি দেখি কি পাটালি বানাবেন পাটালি সাদা পাটালি চিড়ে মুড়ির সঙ্গে খেতে পারবেন কি পাটালি এটা সাদা পাটালিগুড় উনি আসছেন হচ্ছে বসিরহাট থেকে পায়েস বানাবেন পানি সবটা বানাবেন কত করে এটা 60 টাকা করে পিস এ হেভি খেতে কিন্তু 60 টাকা করে পিস দারুণ খেতে সন্দেশের মতো পাবেন পায়েস কত ওজন আছে করি এটা 500 করে আছে দিয়ে দিন আমি এটা নিয়ে নি আমি নিলাম আর একটা দেবো আরে আসছে আমার বন্ধু আসছে দেখি না দারুন খেতে আপনারা আসতে পারেন কিন্তু দাদা সেল বেড়ে গেল খুব ভালো জিনিস ওনাকে দেখেই আমার খুব ভালো লেগেছে আগে এই 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 চাইনিজ খাবারের গন্ধটা পাচ্ছে ও না এটা সবজির গন্ধ না নাকি এই তো চাইনিজ এখানে এখানে একটা দিয়ে হাবাব খাবি দেখো কি নিবি বল না ফ্রাইড রাইস শেষ কি করবি বল ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস একটা দিয়ে দাও বানিয়েস খাবো হ্যাঁ ওই সাইডটায় দাঁড়া আছি ফাঁকাটাই মিক্স ফ্রাইড রাইস একটা হবে হাফ চিলি চিকেন সাইডে দাঁড়িয়ে আছি হলে ডাকবেন তাহলে প্রচুর অপশনস আছে এখানে খাবার শেষ নাই চিকেন রেডি তো এখানে প্রচুর ভিড় কিন্তু আমরা পুরো ভাত ফাত খেয়ে শ্রীকান্ত যেতে যেতে বললো এটা হাফ হাফ খেয়ে নি সামনে দিয়ে তো বেরিয়ে যেতাম গন্ধটা নাকে না আসলে 80 টাকা সে বাটার মোড় পঞ্চায়েত আছে এখানে পাস্তা ফ্রাইড রাইস চাউমিন চিলি চিকেন শেজওয়ান চিকেন সব পাওয়া যায় বাহ দারুন এটা মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন মিক্স ফ্রাইড রাইসের দাম হচ্ছে 80 টাকা এই চত্বরে খাবারের জিনিসের অভাব নাই ভালো হয়েছে চিকেনের এক এক পিস হচ্ছে 20 টাকা
আর ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস এক প্লেট হচ্ছে 80 টাকা। এই ফ্রাইড রাইসের মধ্যে ওরা স্প্রিং অনিয়ন দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, বেবি কর্ন দিয়েছে, চিকেনের বাইরে একটা বড় লেয়ার ওটা মাংসটা। চত্বরে কিন্তু অনেক সময় টাইমটাও পাস হয়ে যায় খুব। ফ্রাইড রাইসের মধ্যে বড় বড় কিউবস অফ চিকেন, বড় বড় চিকেন আছে ফ্রাইড রাইসের মধ্যে, মিক্স ফ্রাইড রাইস যেহেতু। এটা কি বলতো, চিংড়ি মাছ না মানে এটা গোল গোল কি বেবি কর্ন, ভুট্টা ভুট্টা। যেখানে গাড়ি রেখেছি ওখানে বলে এসেছি 1 ঘন্টা, ওর থেকে বেশিক্ষণ রাখা যাবে না গাড়ি। আই এম শিওর আপনারা অনেকবারই এসছেন এবং আপনাদের মধ্যে যাদের যাদের অফিস এই এলাকাতে তারা প্লিজ একটু কমেন্ট করে জানান। রসগোল্লা নলেন গুড়ের চাই, ওই সাইডের দোকানটাতে বেশি ভিড় না নাকি? এটা 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 বলছি নলেন গুড়ের রসগোল্লা হবে, দিয়ে দিন। আপনার নামটা কি দাদা? বাসুদেব দাস। বাসুদেব দার মিষ্টির দোকান, ওই জন্য মধু ঘোষ বললে আলাদা হবে। রসগোল্লাটা অসাধারণ কিন্তু গরম রসগোল্লা কিন্তু মজাই আলাদা। এটা গরম না, এই রসগোল্লাই মাইক্রোওয়েভে দিয়ে খেলে দারুণ জমে যাবে। হেভি হয় না মাইক্রোওয়েভে? গরম রসগোল্লা কিন্তু জিপ পুড়ে যাবে একদম ডাইরেক্টলি। চুচুড়া আমার খুব প্রিয় জায়গা, চন্দননগর, চন্দননগর চুচুড়া। এই সন্দেশটার নাম কি? গোল্ড চাপ। ভালো, একটুক্ষণ চেবানোর পরে ফ্লেভারটা পাচ্ছি। অপোজিট সাইডে হচ্ছে ব্যাংসাল কোর্ট, ওই দিকে আট নম্বর হেয়ার স্ট্রিট, বাসুদেব দাস। দিনের শেষে সব মিষ্টি শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল সব মিষ্টি শেষ হয়ে যায়। এত ভ্যারাইটি, আরো শেষ হয়ে গেছে, দেখো সব শেষ হয়ে গেছে ওইখানে। ও সব শেষ হয়ে গেছে। আমার সামনে ডান দিকে হচ্ছে ব্যাংসাল কোর্ট, ওর উল্টো দিকে যে ফুটপাথ ওটা দিয়ে হাঁটলেই একটু সামনে গিয়ে ডান দিকে ওই একটাই মিষ্টি দোকান আছে, দেখলে বুঝতেই পারবেন। ফিসফিসে হাওয়া দিচ্ছে পুরো। মানে সত্যি কথা আজকে ব্লগটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এই জায়গাটাতে আসার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল। আমি আপনারাও অনেকবারই এসেছেন, আমিও এসেছি হয়তো, কিন্তু কোনোদিন দাঁড়িয়ে এখানে খাইনি সেইভাবে। সকালবেলা একবার এসেছিলাম এখানে ব্রেকফাস্টের জন্য, এত অপশানস আমি জাস্ট অবাক হয়ে গেছি। তো মোটামুটি আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক করবেন, আর শেয়ারিং উইথ রাহুলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই ব্লগটা শেষ করলাম, বাই। সবাই দেখতে থাকবেন, দেখতে থাকবেন, বাই। নতুন জিনিস আচ্ছা এখানে সেই।